Hello viewers, assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Welcome back to my class at Access Medical School. Shokolke dhonnobad janiye ami amar ajker class shuru korchi. Ami goto besh koyekti class e general pathology er important kichu topic jemon cell injury, cellular adaptation ebong inflammation ei topic gulo niye dharabahik alochona korchilam. To shei dharabahikotay ajke ami tissue repair इम्पोर्टेंट विषय आलोचना करब। तो टीस्यू रिपेयर कौन प्रयोजन है, प्रथम प्रश्न हम कौन टीस्यू प्रयोजन टीस्यू रिपेयर दरकार है प्रयोजन पड़े। एर आगे क्लस पढ़े जख सेले इंजुरी है अथवा टीस्यूते को फरेन बडी आसे अथवा टीस्यूते इंजुरी है तक से टीस्यू रेसपन्स जेटा इनफ्लामेशन हम इनफ्लामेशन दो टाइप एक्यूट इनफ्लामेशन एवं क्रॉनिक इनफ्लामेशन। अर्थात बॉडी जख फॉरेन बॉडी एंट्री करे अथवा टिश्यूते कोनो इंजुरी है इस्केमिया बा टॉक्सिन बा कोनो कारणे तखन सेखाने बॉडी जे डिफेंस मेकानिजम देखाय सेटाके आमरा बोलछि सेटा होच्छे इनफ्लामेशन। तो इनफ्लामेशन दो टाइप मध्य पढ़े एक्यूट इनफ्लामेशन एवं क्रॉनिक इनफ्लामेशन। तो एक्यूट इनफ्लामेशन की immediate transient response of vascularized tissue towards injury or damaged tissue seta short duration e thake shekhane neutrophil accumulation hoy edema ba exudation hoy to kintu jakhon inflammation onek din dhore cholte thake ki karone inflammation onek din dhore chole seta ami goto class e bolechhilam je persistent infection jemon kichu organism jemon mycobacterium tuberculosis jader ke difficult to eradicate এই ধরনের অর্গানিজম গুলো ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্যারাসাইটস এগুলো তাছাড়া হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন অটো ইমিউনিটি অথবা টক্সিনস এসবের কারণে বডিতে যে হোস্ট ডিফেন্সটা হয় অ্যাকুট ইনফ্ল্যামেশন এই ফরেন বডি গুলোকে রিমুভ করতে পারে না তখন ইনফ্ল্যামেশন অনেক দিন ধরে চলতে থাকে তো সেটাকে আমরা বলছি ক্রনিক ইনফ্ল্যামেশন। তো আমার মনে হয় ইনফ্ল্যামেশনের যে আলোচনা গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো ক্রনিক ইনফ্ল্যামেশনের যে মরফোলজিক্যাল হলমার্কস আমরা বলেছিলাম তিনটা মরফোলজিক্যাল হলমার্কস হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশনের, সে তিনটা কি কি? একটা হচ্ছে ইনফিলট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেলস, তার মধ্যে কি কি আছে ম্যাক্রোফেজ লিম্ফোসাইটস প্লাজমা সেলস ইসিনোফিলস মাস্ট সেল ফাইব্রোব্লাস্ট এটসেট্রা, তাহলে মনোনিউক্লিয়ার সেল ইনফিলট্রেশন হবে। সেকেন্ড কি হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে। টিস্যু ডিস্ট্রাকশন কিভাবে হচ্ছে, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি সেল যে সাইটোকাইন রিলিজ করে তাদের মাধ্যমে এবং যে ফরেন বডি বা মাইক্রোবসটা থাকছে অনেকদিন ধরে বডিতে তারাও টিস্যু ডিস্ট্রাকশন করছে, তাহলে এটা হচ্ছে আরেকটা হলমার্কস অফ ক্রনিক ইনফ্ল্যামেশন। দি থার্ড হলমার্কস অফ মরফোলজিক্যাল হলমার্কস অফ ক্রনিক ইনফ্ল্যামেশন ইজ টিস্যু রিপেয়ার, অর্থাৎ যে টিস্যুটা ডিস্ট্রাকশন হয়েছে ইনফ্ল্যামেশনের কারণে সেই টিস্যুটাকে অবশ্যই রিপেয়ার হতে হবে। তো যদি রিপেয়ার না হয় তাহলে কি হতো, তাহলে আমাদের বডিতে কোনোদিন যদি কেটে যেত একটুখানি কেটে যায় আমাদের প্রায় ডেইলি লাইফে আমাদের স্কিনে অনেক ইনজুরি হয় বার্ন হয় কাট ইনজুরি হয় ল্যাসেশন হয় অ্যাব্রেশন হয় বিভিন্নভাবে বা ইনফ্ল্যামেশন হয়ে অ্যাবসেস হয়, তাহলে কোনো কারণে যদি ইনজুরি হতো টিস্যু ডিস্ট্রাকশন হতো যে টিস্যুটা ডেড হয়ে গেছে সেটা যদি রিপেয়ার না হতো তাহলে সেটা পার্মানেন্টলি ডিসফিগারেশন হয়ে আমাদের বডিতে থেকে যেত, তাহলে আমাদের সার্ভাইভ করাই ডিফিকাল্ট হতো। তো তাহলে টিস্যু রিপেয়ার একটা ইম্পর্টেন্ট মেকানিজম, যে যে টিস্যু ডিস্ট্রাক্টেড টিস্যু বা ইনজিওর টিস্যুগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হলে এই টিস্যু রিপেয়ার মেকানিজমটা আমাদেরকে হেল্প করছে। তাছাড়া আজকাল অনেক সার্জিক্যাল কেস আমরা দেখে থাকি, যেমন অ্যাপেন্ডিক্স ইনফ্ল্যামড হলে অ্যাপেন্ডিক্সটাকে ফেলে দিতে হয়, গল ব্লাডার স্টোন হলে গল ব্লাডার ফেলে দিতে হয়, তাছাড়া টিউমার হলে টিউমার অপারেশন করতে হয়। তো এই যে অপারেশনের যে প্রয়োজনটা যে সার্জিক্যাল সার্জারি গুলো হচ্ছে তাতেও কিন্তু আমাদেরকে অনেক সময় কাট ইঞ্জুরি আমরা করছি, যেমন আমরা যদি খুব কমন একটা অপারেশন সিজারিয়ান সেকশন বেবি ডেলিভারির জন্য করি তাহলে সেখানে একটা অ্যাবডোমিনে একটা কাট ইনসিশন দেওয়া হয়, তারপরে অপারেশন যে কোনো অপারেশনেই যে বডিতে ইনসিশন দিয়ে অপারেশনটা করা হয়, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে এই যে ইনসিশন দেওয়া হলো অথবা কখনো কখনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সিভিয়ার বার্ন বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যখন বডিতে কোনো ইঞ্জুরি হয় তাহলে সেটা কিভাবে রিপেয়ার হচ্ছে, সেই প্রশ্নটার উত্তরই আমি আজকের ক্লাসে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি যে টিস্যু রিপেয়ার কি, এর ডেফিনেশনটা কি। আমরা যদি রবিনস এর ডেফিনেশন বলি তাহলে বলতে হবে যে রিপেয়ার সামটাইমস ইজ কল হিলিং, অর্থাৎ রিপেয়ার এবং হিলিং দুটা সিনোনিমাস ওয়ার্ড, দুটোকে শুধু আমরা লোকেশন ভেদে ব্যবহার করি কিন্তু দুটোর অর্থ একই।
refers to the restoration of tissue architecture and function after an injury. অর্থাৎ সেলে ইনজুরি হবে, টিস্যুতে ইনজুরি হবে, এটা খুব স্বাভাবিক, এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, নর্মালও হতে পারে। তো যখনই ইনজুরি হয় তখনই সেখানে ইনফ্লামেশন হবে এবং পরবর্তীতে সেখানে টিস্যুটা রিপেয়ার হবে। অর্থাৎ যে টিস্যু ইনজিউর টিস্যুর আর্কিটেকচার এবং ফাংশনটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলছি রিপেয়ার অথবা হিলিং। এখন আমরা কোথায় রিপেয়ার ব্যবহার করি, কোথায় হিলিং ব্যবহার করি শব্দটা, এটা তোমাদের একটু বুঝতে হবে। আমরা যেমন যদি বলি যে স্কিনে কেটে গিয়েছে, কাট ইনজুরি হয়েছে, ল্যাসারেশন অ্যাব্রেশন হয়েছে, অথবা অ্যাবসেস হয়ে স্কিনটা নেক্রোসিস হয়ে স্লাফ আউট হয়ে গিয়েছে, অথবা কোনো সার্জিক্যাল উন্ড হয়েছে, তখন এই যে উনটা হলো, এই উনটা যে রিপেয়ার প্রসেস, এটাকে আমরা বলছি হিলিং। অর্থাৎ সার্ফেস এপিথেলিয়ামে আমরা যে রিপেয়ার প্রসেসটা হয় সেটাকে আমরা বলি উন হিলিং। আর যখন প্যারেনকাইমা টিস্যু যেমন লাং, লিভার, কিডনি বা অন্যান্য ইন্টারনাল অর্গানে ইনফ্লামেশনের পরে যে টিস্যু ডিস্ট্রাকশন হয় সেখানে যে হিলিংটা বা রিপেয়ার হচ্ছে সেটাকে আমরা বলছি রিপেয়ার। ওকে, প্যারেনকাইমাল অর্গানে আমরা রিপেয়ার শব্দটা ব্যবহার করব, আর যখন সার্ফেস এপিথেলিয়াতে এপিথেলিয়ামে রিপেয়ার হচ্ছে সেটাকে আমরা হিলিং শব্দটা দিয়ে ডিনোট করব। তাহলে এই হিলিং বা রিপেয়ার আমরা যেটাই বলি না কেন, এটা আমাদের বডিতে সার্ভাইভ করার জন্য একটা এসেনশিয়াল একটা প্রসেস। এখন এই টিস্যু রিপেয়ার কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে কি ইনফ্লামেশনের একটা ধারাবাহিকতা। আমরা বলেছি যে ক্রনিক ইনফ্লামেশনের তিনটা মরফোলজি, একটা হচ্ছে ইনফিলট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেলস, টিস্যু ডিস্ট্রাকশন এন্ড দেন টিস্যু রিপেয়ার। অর্থাৎ ক্রনিক ইনফ্লামেশনের ধারাবাহিকতাতেই টিস্যু রিপেয়ার হবে। এখন হচ্ছে এই রিপেয়ার কারা করবে বা কারা হেল্প করে। এখানে বাইরে থেকে কোনো কিছুই আমাদের বডিতে এন্ট্রি করে না টিস্যু রিপেয়ারের জন্য। আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আছে, যে ইনফ্লামেটরি সেলস গুলো আছে, তারাই বিভিন্নভাবে এই টিস্যু রিপেয়ারে হেল্প করে। তো আজকে আমি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব যে কিভাবে আমাদের ইনফ্লামেটরি সেলস বা বডির যে ডিফেন্স মেকানিজম আছে কিভাবে টিস্যু রিপেয়ার করে। তো প্রথমে আসি, এই টিস্যু রিপেয়ারের দুটো প্রসেস আছে। তো এই দুটো প্রসেসকে বুঝতে হলে আমরা যদি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন আমাদের যখন জামা ছিঁড়ে যায়, যদি আমরা অল্প একটু ছিঁড়ে যায়, অল্প একটু ইনজুরি হয়, তখন আমরা করি কি, ছোট একটা সেলাই দিয়ে আমরা জামাটা ব্যবহার করতে পারি এবং দেখতে সে সেলাইটা দেখাও যায় না, আগের মতোই জামাটাকে ব্যবহার করা যায়। কিন্তু যদি অনেক বড় একটা অংশ ছিঁড়ে যায় বা রাপচার হয়ে যায়, তখন কি হয়, এটাকে সেলাই দিয়ে আর ব্যবহার করা যায় না। তখন আমরা কি করি, একটা সেম টাইপের বা সেম কালারের একটা কাপড় দিয়ে এটাকে আমরা তালি দেই বা রিপু করি, ঠিক আছে? তাহলে আমরা তখন জামাটাকে আমরা ব্যবহারযোগ্য করতে পারি। ঠিক একইভাবে যখন ক্লিন কাট উন্ড হয়, ছোট উন্ড হয়, তখন কি হয়, সেখানে মানে যে রেসিজুয়াল যে ভালো সেলগুলো থাকে, সার্ভাইভিং যে সেলগুলো থাকে, তারা করে কি, প্রলিফারেশন হয়। তাছাড়া সেখানে যে স্টেম সেল থাকে সেখান থেকে কিছু ম্যাচিউর সেল আসে। তো এই দুটো পদ্ধতিতে উনটা কমপ্লিটলি নর্মাল দেখতে হয়ে যায়, নর্মাল আর্কিটেকচার এবং নর্মাল ফাংশনেই তারা করতে পারে। তো এই জিনিসটাকে, এই প্রসেসটাকে আমরা বলছি রিজেনারেশন। অর্থাৎ সেম টাইপ অফ টিস্যু দিয়ে রিপ্লেস হচ্ছে টিস্যু, উন টিস্যুটা বা ইনজিউর টিস্যুটা সেম টিস্যু দিয়ে যখন রিপ্লেসমেন্ট হয় বা কমপ্লিটলি রিপ্লেসমেন্ট হচ্ছে আর্কিটেকচারে এবং ফাংশনে, তখন সেটাকে আমরা বলছি রিজেনারেশন। আর যখন এই উন টিস্যুটা বা উনটা অনেক বড় হবে, যেখানে প্রলিফারেশন অফ সার্ভাইভিং সেলস অথবা স্টেম সেলস এর প্রলিফারেশন দিয়ে রিজেনারেশন হওয়া সম্ভব হচ্ছে না, সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হচ্ছে। অর্থাৎ জায়গাটা প্যাচ আপ হচ্ছে কি দিয়ে বা তালি লাগছে কি দিয়ে, একটা কানেকটিভ টিস্যু দিয়ে। এখানে সাধারণত ফাইব্রোব্লাস্ট বা ফাইব্রাস টিস্যু দিয়েই সাধারণত উনটা রিপ্লেসমেন্ট হচ্ছে। তো সেটাকে আমরা বলি স্কার ফর্মেশন। তাহলে রিপেয়ারের দুটো মেকানিজম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিজেনারেশন এন্ড স্কার ফর্মেশন। ওকে, এটা আমার ধারণা তোমাদের এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে রিজেনারেশন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ইনজিউর টিস্যু বাই সেম টাইপ অফ টিস্যু, এন্ড স্কার ফর্মেশন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ইনজিউর টিস্যু বাই অ্যানাদার টাইপ অফ টিস্যু সাচ এস ফাইব্রাস টিস্যু। তো এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। যখন সেলুলার ইনজুরি হয়, যখন অ্যাকিউট ইনজুরি হচ্ছে, এখানে প্যারেনকাইমাতে রিজেনারেশন হচ্ছে। অর্থাৎ নর্মাল স্ট্রাকচারটাই আবার ফাংশনালি এবং আর্কিটেকচারই সেম টাইপের টিস্যুতে কনভার্ট হচ্ছে। আর যখন স্কার ফর্মেশন হচ্ছে অথবা উনটা যখন বড় হচ্ছে, তখন সেখানে ফাইব্রোসিস হচ্ছে, তখন হিলিং হচ্ছে কি, স্কার ফর্মেশন দিয়ে। আবার অনেক সময় ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসমেন্ট হচ্ছে, তখন আমরা এটাকে বলছি ফাইব্রোসিস।
আচ্ছা, এখন আমাদের জানতে হবে এই যে রিজেনারেশন বা আমরা যেটা বলছি যে রিপ্লেসমেন্ট অফ ইনজিওর টিস্যু বাই সেম টাইপ অফ টিস্যু ইজ কল রিজেনারেশন। তো রিজেনারেশনের দুটো পদ্ধতি আমরা আগেই বলেছি, দুটো কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে যখন টিস্যুটা ইনজুরিটা কম হয় বা অল্প পরিমাণে হয়, তখন সেখানে কিছু সেল থাকে যারা আনইনজিউর্ড থাকে, হেলদি সেল থাকে। এই হেলদি সেল গুলো পলিফারেশন হয়ে উন গ্যাপটা ফিল আপ করে দেয়। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে স্টেম সেল থেকে নতুন সেলের তৈরি হচ্ছে হয়ে তারা এই উন গ্যাপটাকে ফিল আপ করছে। তো সাধারণত এই রিজেনারেশন কোথায় হচ্ছে, হচ্ছে যে র্যাপিডলি ডিভাইডিং এপিথেলিয়া অফ দ্য স্কিন অ্যান্ড ইন্টেস্টাইন। আমরা জানি যে স্কিন সবসময় যেহেতু সারফেসে থাকে, বাইরে থাকে, এখানে ইঞ্জুরি সবসময় ইঞ্জুরিয়াস এজেন্ট দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই স্কিনে এবং ইন্টেস্টাইন যেখানে জিআইটিতে বেশি আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামটা স্পেশালি তৈরি, তো এখানে সাধারণত এই রিজেনারেশনটা বেশি হচ্ছে। আর আরেকটা রিপেয়ারের আরেকটা পদ্ধতি আমি একটু আগেই বলেছি, সেটা হচ্ছে কি যে যখন উনটা বেশি বড় হবে তখন সেখানে কানেক্টিভ টিস্যু দ্বারা রিপ্লেসমেন্ট হবে, সেটাকে আমরা বলছি স্কার ফর্মেশন বা ফাইব্রোসিস। তো এগুলো সাধারণত কোন কোন জায়গায় হয়, যে যে টিস্যুতে প্রলিফারেটিভ ক্যাপাসিটি কম থাকে, যেমন লাং ইঞ্জুরি যদি হয়, লাং এ ইনফ্লামেশন হলে, অথবা লিভার, কিডনি, এ ধরনের প্যানক্রাইমাল অর্গান গুলোতে যখন কোনো ইঞ্জুরি হয়, আবার হার্টেও হতে পারে, মায়োকার্ডিয়ামে ইস্কেমিয়ার পরে যে ইঞ্জুরিটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে রিজেনারেটিভ ক্যাপাসিটি মায়োকার্ডিয়াল সেলে থাকে না, সেখানে সাধারণত ফাইব্রোসিস বা স্কার ফর্মেশন হয়। তো তাহলে আমরা উন্ড হিলিং এর দুটো পদ্ধতি আমরা বা টিস্যু রিপেয়ারের দুটো পদ্ধতি আমরা জানলাম, একটা হচ্ছে রিজেনারেশন অফ ইনজিওর টিস্যু, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট বাই কানেক্টিভ টিস্যু বা স্কারিং। যখন উনটা ছোট হয়, ক্লিন কাট থাকে, তখন সেখানে কমপ্লিট এপিথেলিয়ামের যেখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা কমপ্লিটলি ফিল আপ হচ্ছে, তাহলে আমরা এটাকে বলছি রিজেনারেশন। আর যখন উন গ্যাপটা অনেক বড় হবে, অনেক ব্লিডিং হবে, তখন দেখা যাচ্ছে গ্যাপটাকে ফিল আপ করতেছে কি দিয়ে, ফাইব্রাস টিস্যু দিয়ে, যেটাকে আমরা বলছি স্কার ফর্মেশন। তো এখন আসি যে আমাদের বডিতে কোন কোন জায়গায় বা কোন কোন অর্গানে রিজেনারেশন হবে এবং কোন কোন অর্গানে স্কার ফর্মেশন বা ফাইব্রোসিস এর মাধ্যমে উন হিলিং হবে। তো এই কারণে আমাদের বডিকে এই টাইপের উপর ডিপেন্ড করে, যে প্রলিফারেটিভ ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমাদের বডি সেল গুলোকে বা টিস্যু গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। আমরা তোমরা নিশ্চয়ই এটা হিস্টোলজিতে তোমরা এই জিনিসগুলো জেনে এসেছো যে আমাদের বডিতে তিন ধরনের টিস্যু থাকে প্রলিফারেটিভ অ্যাকর্ডিং টু প্রলিফারেটিভ ক্যাপাসিটি। তার মধ্যে কি কি আছে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং টিস্যু বা লেবাইল টিস্যু, কুইসেন্ট বা স্টেবল টিস্যু, এবং নন ডিভাইডিং বা পার্মানেন্ট টিস্যু। তো আশা করছি তোমাদের হিস্টোলজির এই কথাগুলো মনে আছে, আমি শুধু একটু অল্প করে রিক্যাপিটুলেট করছি। তো প্রথমে আসি যে কন্টিনিউয়াসলি ডিভাইডিং টিস্যু কোনগুলো, যে এদের ক্রাইটেরিয়া কি, যে এরা হচ্ছে সেল ক্যান প্রলিফারেট থ্রু আউট লাইফ, অর্থাৎ যখনই সেলটা ইঞ্জুরি হচ্ছে তখনই সে প্রলিফারেট করতে পারছে। আর রিপ্লেসিং দোজ দ্যাট আর ডিস্ট্রয়েড বাই ম্যাচুরেশন ফ্রম টিস্যু স্টেম সেলস অ্যান্ড বাই প্রলিফারেশন অফ ম্যাচিউর সেলস, অর্থাৎ ম্যাচিউর সেলের প্রলিফারেশনও হতে পারে, আবার স্টেম সেল থেকেও সেল তৈরি হতে পারে। তো কোথায় কোথায় আমরা এই কন্টিনিউয়াসলি ডিভাইডিং টিস্যু বা লেবাইল টিস্যু পেয়ে থাকি, যেমন আমাদের এই এমসিকিউ বেসড এই ধরনের কোশ্চেন আসতে পারে, তোমাদেরকে এই লিস্টটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে সার্ফেস এপিথেলিয়াম অফ স্কিন, ওরাল ক্যাভিটি, ভেজাইনা, সার্ভিক্স, কলামনার এপিথেলিয়াম অফ জিআই ট্র্যাক্ট অ্যান্ড ইউটেরাস, ট্রানজিশনাল এপিথেলিয়াম অফ ইউডারি ট্র্যাক্ট, এবং বোন ম্যারো হিমোপয়েটিক টিস্যু, অর্থাৎ এই টিস্যুর সেল গুলো কন্টিনিউয়াসলি তারা প্রলিফারেট করতে পারে। তো সেজন্য দেখা যাচ্ছে কি, যেমন আমরা যদি উদাহরণ দেই যে আমাদের যে বোন মারা থেকে যে সেলগুলো আসে হিমোপয়েটিক সেলগুলো, ব্লাডের মধ্যে আমাদের কন্টিনিউয়াস আমাদের একটা প্রলিফারেটিভ পুল থাকে, আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটের, সবসময় আমাদের এদেরকে প্রয়োজন হয়। তো এই জন্য এগুলো দেখা যায় সবসময় এদেরকে রিপ্লেস হতে হয় খুব সহজেই। তাছাড়া স্কিন, জিআইটিতে এপিথেলিয়াম গুলো, এগুলো কন্টিনিউয়াস ইঞ্জুরি হচ্ছে, ওয়ার এন্ড টিয়ার হচ্ছে, তো সেখানে এদের প্রলিফারেটিভ ক্যাপাসিটি এর জন্য আমাদের বেশি প্রয়োজন, যেন উন হিলিংটা তাড়াতাড়ি হতে পারে। তারপরে আছে স্টেবল সেল। স্টেবল সেল গুলো কোনগুলো, যে তারা কুইসেন্ট বা ঘুমিয়ে থাকে এরকম অবস্থায়, যে তারা হচ্ছে স্টেবল বা জি জিরো সেল সাইকেলের যে জি জিরো স্টেজে তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু যখন ইনজিউড হয় বা ইনফ্লামেশন হয় তখন তারা প্রলিফারেট করতে পারে, অর্থাৎ তারা প্রয়োজন সাপেক্ষে প্রলিফারেট করতে পারে। এ ধরনের টিস্যুর উদাহরণ কি, যে প্যানক্রাইমা অফ মোস্ট সলিড টিস্যু, যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াস বা আদার অর্গানসের, এই সেলগুলোর কি হচ্ছে যে মিনিমাম প্রলিফারেটিভ অ্যাক্টিভিটি নর্মালি, কিন্তু যখন ইনজুরি হয়
তখন তারা হিউজলি প্রলিফারেট করতে পারে। তো ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসেল সেল, এই সেলগুলো হচ্ছে এরকম স্টেবল টিস্যু, যে যারা তখন ইনফ্ল্যামেশন হচ্ছে বা ইঞ্জুরি হচ্ছে তখন তারা প্রলিফারেট করতে পারে। আর আরেকটা গ্রুপ অফ টিস্যু হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যে যারা আর ডিফারেনশিয়েট করতে পারে না। সেই সেলগুলো কোনগুলো? টার্মিনালি ডিফারেনশিয়েটেড অ্যান্ড নন প্রলিফারেটেড ইন পোস্টনেটাল লাইফ, অর্থাৎ তারা জন্মের পরে এই সেলগুলো আর ডিভিশনে আসতে পারে না। তো এদের উদাহরণ কি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, নার্ভাস টিস্যু বা নিউরন্স, স্কেলিটাল টিস্যু এবং কার্ডিয়াক মাসেল। তো এই সেলগুলো সাধারণত তারা পার্মানেন্টলি ডিভাইডিং হয়ে টার্মিনালি ডিফারেনশিয়েটেড অবস্থায় থাকে। তো তারা ইনজিউর হলে তারা আর প্রলিফারেশন হতে পারে না। তো সেটাকে আমরা যদি একটা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন যে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া আমরা প্রায় দেখে থাকি, আমাদের যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে বা কারো করোনারি আর্টারি ডিজিজ থাকে, তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে তাদের মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে। তো যখন মায়োকার্ডিয়াল সেল ইস্কেমিয়া হয়, আমরা তো সেল ইনজুরি ক্লাসে পড়ে এসেছি যে এখানে মায়োকার্ডিয়াল সেল ইনজুরি হয়ে সেল এখানে নেক্রোসিস হবে, বা অর্থাৎ মায়োকার্ডিয়াল টিস্যুতে ডিস্ট্রাকশন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ডিস্ট্রাক্টেড টিস্যু কিভাবে রিপেয়ার হবে বা উনহিলিংটা কিভাবে হবে। তো এখানে আমরা যেহেতু মায়োকার্ডিয়াল সেল বা কার্ডিয়াক মাসেল সেল এটা নন ডিভাইডিং বা টার্মিনালি ডিফারেনশিয়েটেড সেল, এটা তো আর প্রলিফারেশন হতে পারবে না। সো এখানে ফাইব্রাস টিস্যু বা ফাইব্রোসিস এর মাধ্যমেই এখানে স্কার ফর্মেশন হয়ে রিপেয়ার মেকানিজমটা হবে। এছাড়া লিভারেও আমরা এই ধরনের রিপেয়ার প্রসেস দেখতে পাই। তো আমরা তাহলে কি বললাম, যে আমাদের টিস্যুগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে লেবার টিস্যু, যারা কন্টিনিউয়াসলি প্রলিফারেট করতে পারে। একটা হচ্ছে স্টেবল টিস্যু, যারা কুইসেন্ট ফর্মে থাকে, যারা ইনজুরি বা ইনফ্ল্যামেশন হলে তারা প্রলিফারেশন করতে পারে। আর একটা হচ্ছে পার্মানেন্ট বা নন ডিভাইডিং টিস্যু, যারা কখনোই প্রলিফারেট করতে পারে না। তো এখন আসি এই যে রিজেনারেশন, আমরা বলেছি তাহলে কোন টিস্যুগুলোতে রিজেনারেশন হচ্ছে? সাধারণত লেবাল টিস্যুগুলো যারা কন্টিনিউয়াসলি ম্যাচিউরিং বা প্রলিফারেটিং সেল, সেসব সেলগুলোতে রিজেনারেশন হয়। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, লিভার রিজেনারেশন। তো লিভার সেল কিন্তু কন্টিনিউয়াসলি প্রলিফারেটিং সেল না, আমরা লিস্ট অনুযায়ী দেখেছি এটা হচ্ছে স্টেবল সেল বা কুইসেন্ট সেল, অর্থাৎ তারা নর্মালি জিজিরো স্টেজে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু যখন ইনজুরি হয়। তো এখানে লিভার ইনজুরি কখন হয়? আমরা জানি ভাইরাল ইনফেকশন খুব কমন একটা ইনফেকশন লিভারে, ভাইরাল হেপাটাইটিস, তাছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস অথবা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ইত্যাদি বিভিন্ন কারণে, ইনজুরির কারণে লিভার সেলে ডিস্ট্রাকশন হয় বা টিস্যুতে ডিস্ট্রাকশন হচ্ছে। তো এইসব ডিজিজগুলো যখন কন্টিনিউয়াস প্রসেস থাকে, তখন একটা সময় লিভারে সিরোসিস ডেভেলপ করে। তো সিরোসিস ডেভেলপ করলে লিভারটা আর ফাংশন করতে পারে না, নর্মালি লিভারটাকে ট্রান্সপ্লান্ট করতে হয়। ঠিক আছে, তো তাহলে আমরা লিভার রিজেনারেশন এই কথাটা নিয়ে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি, যে এটা হচ্ছে যে এক্সেপশন লিভারের রিজেনারেশন, যে লিভার সেল বা হেপাটোসাইট হ্যাজ এনর্মাস ক্যাপাসিটি টু রিজেনারেট, অর্থাৎ এটা স্টেবল সেল হলেও এটা একটা ব্যতিক্রম, যে এর এনর্মাস ক্যাপাসিটি আছে রিজেনারেট করার। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তো এটা আমি আমার আগের একটা সেল ইনজুরি ক্লাসেও বলেছিলাম এই ছবিটা সম্পর্কে, যেখানে যে গ্রিক গড জিউস গড প্রমিথিউসকে একটা পানিশমেন্ট দিয়েছিলেন, কেন? ফর স্টিলিং সিক্রেট অফ ফায়ার। তার পানিশমেন্টটা ছিল কি, যে প্রমিথিউসের, যে তাকে একটা পাথরের সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল। তো প্রতিদিন একটা ইগল তার লিভারটাকে খেয়ে নিত। তো দেখা যেত কি, যে রাতের ভিতরে লিভারটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং পরের দিন ইগলটা আবার তার লিভারটা খাচ্ছে। তো যদিও এটা একটা গ্রিক মিথোলজির একটা গল্প, কিন্তু বাস্তবেও কিন্তু লিভার রিজেনারেটিভ ক্যাপাসিটি এত বেশি যে বাস্তবেও বলা হচ্ছে যে এর কোনো অংশে কম নয়। তো এখন আসি যে এখানে একটা উদাহরণ বলা হচ্ছে, যে আমরা যখন এই যে লিভার সিরোসিস হলে আমরা যখন লিভার ট্রান্সপ্লান্ট করব, তো বলা হচ্ছে যে একজন হেলদি ডোনার থেকে যদি আমরা 25% এমনকি 60% লিভার টিস্যু আমরা কেটে নিই, তাহলে বাকি যে লিভার হেপাটোসাইটটা থাকে, নর্মাল হেপাটোসাইট, সার্ভাইভিং হেপাটোসাইট থাকে, তারা প্রলিফারেটিভ ক্যাপাসিটি এত বেশি বা রিজেনারেটিভ ক্যাপাসিটি এত বেশি যে তারা অলমোস্ট ফাংশনালি নর্মাল লিভারে তৈরি কনভার্ট করতে পারে। তো এছাড়া যে রিসিপিয়েন্ট, তাকেও যে আমরা যে ডোনার লিভার টিস্যু গ্রাফ্ট করেছি, তো সেও দেখা যাচ্ছে প্রলিফারেট করে নর্মাল লিভারের মতোই ফাংশন করতে পারছে। তো এখানে আমরা বলা হচ্ছে যে ইন হিউম্যানস ডিসেকশন আপ টু 90% অফ দ্য লিভার ক্যান বি কানেক্টেড।
অর্থাৎ আমরা যদি 90% লিভার টিস্যুও ফেলে দেই, বাকি 10% যে সার্ভাইভার রেসিজুয়াল হেপাটোসাইট থাকে তারা পলিফারেট করে লিভারটাকে ফাংশনালি এবং আর্কিটেকচারে নর্মাল লিভারে কনভার্ট করতে পারবে। তো এখানে মেকানিজমটা আমি একটু অল্প করে বলি, তোমাদের একটু জটিল লাগতে পারে, কিন্তু একটু যেহেতু প্যাথোলজিতে আমাদেরকে মেকানিজম গুলোই বেশি বুঝতে হয়, প্যাথোজেনেসিসটা বুঝতে হয়, তো সেজন্য আমাদেরকে এটা একটু জানতে হবে। তো এখানে আমরা ফিগারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যে যখন লিভারের যে রেসিজুয়াল যে হেপাটোসাইট থাকে, তো সেখানে আরো কিছু সেল থাকে লিভারের যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ, সেটা হচ্ছে কি কুফার সেল, এটা তোমরা জানো। তো এই কুফার সেলের থেকে একটা সাইটোকাইন রিলিজ হয়, সেটা হচ্ছে কি ইন্টারলিউকিন 6। এই ইন্টারলিউকিন 6 এটা একটা সাইটোকাইন, এর কাজ হচ্ছে কি সেলকে স্পিড দেওয়া বা সেলকে গতিশীল করা। যেমন সে করে কি, যে নর্মাল যে হেপাটোসাইট গুলো থাকে তারা সাধারণত কুইসেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ তারা G0 স্টেজে থাকে। এখন ইন্টারলিউকিন 6 যখন রিলিজ হয় তখন সে করে কি, এই কুইসেন্ট বা আনস্টেবল হেপাটোসাইট গুলোকে অ্যাক্টিভেট করে, G0 স্টেজ থেকে G1 স্টেজে নিয়ে যায়। তার তাছাড়া অন্যান্য আরো কিছু সাইটোকাইন যেমন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা বা হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, এরা এসব সাইটোকাইন গুলো এই যে প্রাইমড যে হেপাটোসাইট গুলো এদের উপরে কাজ করে, কাজ করে এদেরকে অ্যাক্টিভ করে এবং এই সেল গুলো তখন সংখ্যায় বাড়তে থাকে, অর্থাৎ তারা হাইপারপ্লাসিয়া হতে থাকে বা সেল প্রলিফারেশন হতে থাকে। তাহলে এই সেল গুলোই একটা সময় পুরো লিভার সেলটাকে, লিভার প্যারেনকাইমাটা তৈরি করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন রকমের সাইটোকাইন করবে কি, যে কুইসেন্ট হেপাটোসাইট গুলোকে অ্যাক্টিভ হেপাটোসাইটে কনভার্ট করবে, তাদেরকে G0 স্টেজ থেকে G1 স্টেজে নিয়ে যাবে, এবং আরো কিছু সাইটোকাইন এসে এই হেপাটোসাইট গুলোকে, যারা প্রাইমড হেপাটোসাইট বলি আমরা, এদেরকে প্রলিফারেশনে হেল্প করবে। আলটিমেটলি সেল প্রলিফারেশন হয়ে কমপ্লিট প্যারেনকাইমাটা রিপ্লেসমেন্ট হবে। তাহলে আমরা রিজেনারেশন সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা রিপেয়ার প্রসেসের আরেকটা পদ্ধতি সম্পর্কে আমরা আগে বলেছি, সেটা হচ্ছে যে স্কার ফর্মেশন। তো যেখানে স্কার ফর্মেশন হতে হলেও আমাদের কিছু স্টেপস আছে, যে আমরা বলেছিলাম যে যখন উংটা অনেক বেশি বড় হবে বা অনেক বেশি বড় ইনজুরি হবে, টিস্যু ডিস্ট্রাকশনের পরিমাণটা অনেক বেশি হবে, সেখানে প্রলিফারেটিভ সেলের যে প্রলিফারেটিভ ক্যাপাসিটি বা রিজেনারেটিভ ক্যাপাসিটি সেটা সেল সেটা যথেষ্ট নয় উন্ট গ্যাপটা ফিল আপ করার জন্য, তখন সেখানে কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্ট হবে। এখানে মোস্টলি ফাইব্রাস টিস্যু রিপ্লেসমেন্ট হবে, যেটাকে আমরা বলছি স্কার ফর্মেশন। তো এর স্টেপ গুলো সম্পর্কে আমাদের একটু জানা উচিত। তো প্রথমে কি হবে, যে আমরা বলেছিলাম যে ইনফ্ল্যামেশনে, আমরা জানি ইনফ্ল্যামেশনে কি হয়, অ্যাকুট ইনফ্ল্যামেশনে যে ভাস্কুলার ডাইলেটেশন হয় এবং অ্যাকুট ইনফ্ল্যামেটরি সেল আসে। আর ক্রনিক ইনফ্ল্যামেশনও কি হচ্ছে, ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হচ্ছে এবং টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে ইনফ্ল্যামেশনের যে একটা পদ্ধতি সেখানে হচ্ছে যে প্রথমে ব্লাড ভেসেল গুলোর তৈরি হবে, যেটাকে আমরা বলছি এনজিওজেনেসিস বা ফর্মেশন অফ নিউ ব্লাড ভেসেল। অর্থাৎ ইনফ্ল্যামেটরি ফোকাইতে, অর্থাৎ যেখানে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে প্রথমে এনজিওজেনেসিস বা নিউ ব্লাড ভেসেল তৈরি হবে। তো এই নিউ ব্লাড ভেসেল গুলোর কাজ কি, যে এরা বিভিন্ন ইনফ্ল্যামেটরি সেল গুলোকে নিয়ে আসবে এবং ইনফ্ল্যামেটরি সেল গুলোকে নিউট্রিশন দিবে। আর কি হচ্ছে, গ্রানুলেশন টিস্যু ফর্মেশন। এনজিওজেনেসিস এর পরের স্টেপ হচ্ছে গ্রানুলেশন টিস্যু। তোমাদেরকে পরীক্ষায় অনেক সময় এই গ্রানুলেশন টিস্যু সম্পর্কে ভাইবাতে জিজ্ঞেস করা হয়, খুব ইম্পর্টেন্ট, খুব কমন একটা প্রশ্ন, যে হোয়াট ইজ গ্রানুলেশন টিস্যু। তো গ্রানুলেশন টিস্যু এটা হচ্ছে কি, যে স্কার ফর্মেশনের একটা স্টেপ। তো এখানে আমরা দেখি কি, যে মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ডিপোজিশন অফ লুজ কানেক্টেড টিস্যু টুগেদার উইথ দ্য ভেসেলস অ্যান্ড ইন্টারস্পার্স লিউকোসাইট ফর্ম গ্রানুলেশন টিস্যু। অর্থাৎ যেখানে ডিস্ট্রাক্টেড টিস্যু আছে সেখানে প্রথমে এনজিওজেনেসিস হয়ে নিউ ব্লাড ভেসেল হবে এবং সেখানে কিছু ইনফ্ল্যামেটরি সেল থাকবে আর কিছু লুজ কানেকটিভ টিস্যু মেশওয়ার্ক থাকবে। তাহলে কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ইনফ্ল্যামেটরি সেল এবং নিউ ব্লাড ভেসেলস, এই সব কিছু মিলে যে টিস্যুটা সেটাকে আমরা বলছি গ্রানুলেশন। এখন গ্রানুলেশন বা গ্রানুলার কথাটার অর্থ হচ্ছে কি, যে খালি চোখে আমরা এই টিস্যুটাকে পিঙ্ক সফট গ্রানুলার দেখি, সেজন্য এটাকে বলা হচ্ছে গ্রানুলেশন টিস্যু। আর হিস্টোলজিক্যালি অর্থাৎ আন্ডার মাইক্রোস্কোপ আমরা গ্রানুলেশন টিস্যুটাকে কিভাবে দেখব, যে প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড নিউ থিম ডেলিকেট ক্যাপিলারিস, অর্থাৎ এনজিওজেনেসিস এবং লুজ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এবং কিছু ইনফ্ল্যামেটরি সেল, এগুলো দেখে আমরা মাইক্রোস্কোপিক গ্রানুলেশন টিস্যু সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো। এখানে আমরা একটা স্টেপ দেখাচ্ছি, একটা টিস্যু নর্মাল, এখানে ইনজুরি হয়েছে, এরিয়া অফ ইনজুরিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইনজুরি হলে আমরা জানি সেখানে ইনফ্ল্যামেশন হবে,
প্রথমে অ্যাকুট ইনফ্ল্যামেশন হবে, পরবর্তীতে ক্রনিক ইনফ্ল্যামেশন হবে। তো ইনফ্ল্যামেশন হওয়ার কারণে কি হচ্ছে, এখানে ইনফ্ল্যামেটরি সেলের সাথে নিউ ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যানজিওজেনেসিস। তাহলে অ্যানজিওজেনেসিস এর পরে কি হচ্ছে, এখানে কিছু লুজ কানেকটিভ টিস্যু বা ফাইব্রোব্লাস্ট আসছে। তাহলে কানেকটিভ টিস্যু, ফাইব্রোব্লাস্ট এবং অ্যানজিওজেনেসিস বা নিউ ব্লাড ভেসেলস, এই টোটাল টিস্যুটাকে আমরা তখন বলছি গ্রানুলেশন টিস্যু। পরবর্তীতে সবকিছু অ্যাবজর্ব হয়ে যাবে, ব্লাড ভেসেল গুলো রিগ্রেস করে যাবে, এবং এই গ্রানুলেশন টিস্যুতে যে ফাইব্রোব্লাস্টটা ছিল সেটা ধীরে ধীরে কোলাজেন ফাইবার তৈরি করে ফাইব্রোসিস করবে, সেটাকে আমরা বলছি স্কার ফর্মেশন। তাহলে আমরা যে রিপেয়ারের যে সিঙ্গেল প্রসেস স্কার ফর্মেশন, সেই স্টেপ গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। এখানে আমরা একটা গ্রানুলেশন টিস্যু খালি চোখে দেখতে পাচ্ছি, যে খালি চোখে আমরা, তোমরা অনেকে নিশ্চয়ই সার্জারিতে এরকম নন হিলিং উন বা আলসার এরকম কেস তোমরা দেখেছো। তো এরকম টিস্যুতে এখানে একটা নন হিলিং একটা উন দেখা যাচ্ছে, উনটা কি পিঙ্ক সফট গ্রানুলার। তো এই গ্রানুলার অ্যাপিয়ারেন্স দেখে এটাকে আমরা বলছি গ্রানুলেশন টিস্যু। আমরা হিস্টোলজিক্যালি এই গ্রানুলেশন টিস্যুটাকে কিরকম দেখবো, সেটা হচ্ছে যে গ্রানুলেশন টিস্যুতে কি কি থাকে, আমরা বলেছিলাম নিউমেরাস ব্লাড ভেসেলস থাকবে, ইডিমা থাকবে বা এক্সুডেশন থাকবে, এবং লুজ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, যেখানে কিছু ফাইবার থাকবে, যে রেডিশ রেডিশ গুলো, এগুলো কোলাজেন ফাইবার দেখাতে যাচ্ছে। আর যখন এই ভাস্কুলার ভাস্কুলারিটি কমে যাবে এবং ওটা উনটা পুরাতন হয়ে যাবে অনেকদিন পরে, তখন সেখানে অনেক বেশি ফাইব্রোসিস দেখা যাবে, যেটা আমরা ট্রাইকোম স্টেইনে এই যে ব্লু কালার ফাইব্রাস টিস্যুটা আমরা দেখতে পাচ্ছি। এখন আসি, আমরা যে রিজেনারেশন বা রিপেয়ারের যে স্টেপ গুলা জানলাম, এটা কিন্তু নর্মালি আমাদের বডিতে সবসময় হচ্ছে, কোনো উন হলেই বা টিস্যু ইঞ্জুরি হলেই এই প্রসেসটা চলছে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে যারা এই রিপেয়ার প্রসেসকে বা রিজেনারেশন প্রসেসকে ত্বরান্বিত করে, স্পিডি করে, অথবা তারা ডিলে করে। তো কোন কোন ফ্যাক্টরস গুলো এই টিস্যু রিপেয়ারে হেল্প করে বা ইনফ্লুয়েন্স করে, সেগুলো সম্পর্কে আমাদের পরীক্ষায় আসে, রিটেন পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি এই কোশ্চেনটা আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করা হয়। তো প্রথমে হচ্ছে যে ইনফেকশন, আমরা যদি উনটা যদি ইনফেক্টেড থাকে, ডার্টি থাকে, ফরেন বডি থাকে, সেক্ষেত্রে উনের এই টিস্যু রিপেয়ার মেকানিজমটা অনেক ডিলেড হবে। তারপরে যদি পেশেন্ট ডায়াবেটিক থাকে, অর্থাৎ সে ইমিউনো সাপ্রেস থাকে, তো সেক্ষেত্রে পেশেন্টের উন হিলিং ডিলেড হবে। পেশেন্ট যদি নিউট্রিশনাল স্ট্যাটাস ডিফিশিয়েন্সি, নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি যেমন ভিটামিন এ সি ই এগুলো ডিফিশিয়েন্সি থাকে, তাহলে এই যে ফাইব্রোসিস বা স্কার ফর্মেশন যেটা কোলাজেনের সিনথেসিস এর মাধ্যমে হয়ে থাকে, সেটা ডিলেড হবে। তাছাড়া পেশেন্ট যদি স্টেরয়েড কন্টেনিং ড্রাগস নিয়ে থাকে, সেও পেশেন্ট ইমিউনো সাপ্রেস থাকে, এবং সেক্ষেত্রে উন হিলিংটা ডিলেড হবে। তারপরে মেকানিক্যাল ফ্যাক্টর, যেমন আমরা যদি পেশেন্টের কোনো যদি অ্যাবডোমিনাল সার্জারি হয়, পেশেন্ট যদি পরবর্তীতে কফিং বা ভমিটিং এরকম কোনো মেকানিক্যাল ফ্যাক্টর প্রেশার থাকে উনের উপরে, তখন সেক্ষেত্রে উন হিলিংটা ডিলেড হবে। পুয়ার পারফিউশন, যদি পেশেন্টের আর্টারি স্ক্লেরোসিস বা ডায়াবেটিক কোনো ভাস্কুলার ডিজিজ থাকে, তো সেক্ষেত্রে ব্লাড সাপ্লাই কম থাকার কারণে সেখানে গ্রানুলেশন টিস্যু তৈরি হতে ডিলেড হবে এবং উন রিপেয়ারে ডিলেড হবে। যদি উনের মধ্যে কোনো ফরেন বডি থাকে, যেমন স্টিল গ্লাস বা ইভেন কোনো ফ্র্যাকচার বোন পার্টিকেল থাকে, সেক্ষেত্রেও উন হিলিংটা ডিলেড হবে। তাছাড়া টাইপ এন্ড এক্সটেন্ট অফ টিস্যু ইঞ্জুরি, টিস্যু ইঞ্জুরিটা কোন জায়গায় হয়েছে, কত বড় ইঞ্জুরি হয়েছে, সেটার উপরও ডিপেন্ড করে যে উন হিলিংটা ডিলেড হবে কি স্পিড হবে। তো এখন আসি যে আমাদের এই যে রিপেয়ার বা ফাইব্রোসিস এর আমরা দুটা ছোট উদাহরণ দেখব। একটা হচ্ছে যখন স্কিনে কোনো উন্ড হয় সেটা কিভাবে রিপেয়ার হচ্ছে, এবং প্যারেনকাইমাল অর্গানে যখন কোনো টিস্যু ইঞ্জুরি হয় সেটা কিভাবে ফাইব্রোসিস হচ্ছে, আমরা একটু এক্সাম্পল দিয়ে এটা একটু বোঝার চেষ্টা করব। তো হিলিং অফ স্কিন উন্ড, এটা এটা আমরা পরীক্ষাতে আমাদের খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়, এবং এটা ভাইবাতেও ধরে, রিটেনেও এই বিষয়ে কোশ্চেন আসে। তো কখন হিলিং বাই স্কিন উন্ডের যে হিলিংটা, এটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিলিং বাই প্রাইমারি ইনটেনশন, এটা প্রাইমারি ইনটেনশন হিলিংটা কখন হয়, যখন ক্লিন ক্লিন আনইনফেক্টেড উন্ড হয়, যেমন সার্জিক্যালি ইনসাইজড উন্ড থাকে, অথবা যে বেসমেন্ট মেমব্রেনটা যখন অল্প ডিসরাপশন হয়, তো সেক্ষেত্রে প্রাইমারি ইনটেনশন হিলিং হবে। তো প্রাইমারি ইনটেনশন হিলিং এর কিছু পদ্ধতি আছে। তোমরা নিশ্চয়ই জানো যে যখন কোনো পেশেন্টের অপারেশন হয়, তো আমরা করি কি, পেশেন্টের অপারেশন করে পেশেন্টকে যখন আমরা 2 থেকে 3 দিন পরে ডিসচার্জ করে দেই, পেশেন্টের উন্ডে একটা ড্রেসিং থাকে, আমরা তাকে বলে দেই যে আপনি 7 দিন পরে আবার আসবেন। তো যদি অ্যাবজর্বেবল সুচার দেওয়া হয়,
তো সেটা আমরা করি কি, সেখানে আর সুচার ম্যাটেরিয়ালটা রিমুভ করার প্রয়োজন পড়ে না। আর যদি নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল দিয়ে স্টিচ দেওয়া হয় তখন সেটা 7 দিন পরে সেলাইটা কেটে ফেলার জন্য রুগীকে আমরা আসতে বলি, রুগী টিস্যুটাকে দেখার জন্য। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে কেন আমরা এই যে 5 থেকে 7 দিন সময়টা নিচ্ছি, পেশেন্টকে আসতে বলছি, পেশেন্টকে ড্রেসিংটা দেখার জন্য, তার উনটাকে আমরা চেক কেয়ার করতে বলি, আমরা বলে দিই যে আপনি বেশি জোরে কাশবেন না, বেশি ভারী জিনিস তুলবেন না, বা আপনি ভিটামিন কন্টেনিং খাবার যেগুলো সেগুলো আপনি বেশি খাবেন, এই যে আমরা ফ্যাক্টরস এফেক্টিং যেগুলো দেখে এসেছি আমরা এগুলো মনে করি, আমরা পেশেন্টকে উনটা যেন ঠিক মতো রিপেয়ার হয় সেটাকে আমরা যেন এনশিওর করার জন্য আমরা পেশেন্টকে অ্যাডভাইস গুলো দিয়ে থাকি। তো এই যে 7 দিনের ভিতরে পেশেন্টের একটা উন হিলিং এর একটা প্রসেস, তো এই সময়টা আমরা কেন নেই আমরা ধীরে ধীরে জানব যে যখন একটা ইনসাইজড একটা ক্লিন উন হয় তখন 24 আওয়ার্স এর ভিতরে কি হয়, আমরা জানি টিস্যুতে ইঞ্জুরি হলেই অ্যাকুট ইনফ্লামেশন হবে। তাহলে অ্যাকুট ইনফ্লামেশন মানে কি, সেখানে নিউট্রোফিল আসবে এবং সেখানে ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে এবং টিস্যুতে ইডিমা হবে। তাহলে আমরা উইদিন 24 আওয়ার্স আমরা দেখলাম কি যে নিউট্রোফিল অ্যাকুমুলেশন হচ্ছে, আর এখানে যে যে উনটা হলো এখানে একটা ব্লাড ক্লট থাকে। তো এই ব্লাড ক্লটের মধ্যে আমরা জানি কি থাকে, যে শুধুমাত্র যে হেমোপয়েটিক সেল গুলো আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট এগুলো থাকে, কিন্তু যখন ক্লটটা জমা হয়ে যায় উনের ভিতরে তখন এর সাথে ফিব্রিন জমা হয় এবং অন্যান্য ইনফ্লামেটরি সেল গুলো আসে, নিউ ব্লাড ভেসেলস আসে, তখন এই যে একটা শক্ত একটা ব্লাড ক্লট তৈরি হয় এটাকে আমরা বলছি স্ক্যাব ফর্মেশন। তাহলে প্রথমে হচ্ছে কি ব্লাড ক্লটটা স্ক্যাব ফর্মেশন হবে এবং ক্লটের চারদিকে নিউট্রোফিল অ্যাকুমুলেশন হবে। পরবর্তীতে 3 দিনের পরে, অর্থাৎ আমরা জানি নিউট্রোফিলের লাইফ স্প্যান হচ্ছে 24 থেকে 48 ঘন্টা, তারপরে কি হবে নিউট্রোফিলটা রিপ্লেসমেন্ট হবে কি দিয়ে, ক্রনিক ইনফ্লামেটরি সেল, অর্থাৎ অ্যাকুট ইনফ্লামেটরি সাবসাইড করবে এবং ক্রনিক ইনফ্লামেশন শুরু হবে, অর্থাৎ সেখানে ম্যাক্রোফেজ অ্যাকুমুলেশন হবে। আর কি হবে, গ্রানুলেশন টিস্যু তৈরি হবে। গ্রানুলেশন টিস্যু আমি একটু আগেই বলেছি যে এখানে নিউ ভাস্কুলার নিউ নিউ ভেসেল থাকবে, কিছু ইনফ্লামেটরি সেল থাকবে এবং লুজ গ্রানি লুজ কানেক্টিভ টিস্যু থাকবে, এই টোটাল এরিয়াটাকে তখন আমরা বলছি গ্রানুলেশন টিস্যু। অর্থাৎ গ্রানুলেশন টিস্যু তৈরি হবে এবং সার্ফেসে স্ক্যাপটাও থাকবে। আবার আর কি হবে, এই যে বেজাল যে সেলগুলো আমরা বলেছিলাম যে রিজেনারেশন হতে পারে বেজাল সেলগুলোতে, এরা করবে কি প্রলিফারেশন বা মাইটোসিস হতে থাকবে যেন উন গ্যাপটা ফিল আপ হতে পারে। ফিফথ ডেতে গিয়ে আমরা কি দেখব যে পিক অফ নিউ ভাস্কুলারাইজেশন, অর্থাৎ নতুন ভেসেল তৈরি হওয়ার সেখানে হাইয়েস্ট পরিমাণে নতুন ভেসেল তৈরি হবে এবং কোলাজেন ফাইবার বা গ্রানুলেশন টিস্যুতে যে লুজ কানেক্টিভ টিস্যু ছিল বা অল্প অল্প কোলাজেন ফাইবার ছিল সেটা অ্যাবান্ডেন্ট হবে এবং আস্তে আস্তে কেরাটিনাইজেশন, সারফেসে কেরাটিনাইজেশন শুরু হবে। আচ্ছা, সেকেন্ড উইকে কি হবে, যে গ্রানুলেশন টিস্যুটাও আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, ব্লাড ভেসেল গুলো রিগ্রেস করবে এবং কোলাজেন ডিপোজিশন আস্তে আস্তে অনেক বেশি বাড়তে থাকবে। তারপরে ফার্স্ট মাস শেষে কি হবে, যে কোনো ইনফ্লামেটরি সেল থাকবে না এবং পুরোপুরি উনটা কোলাজেন ফাইবার বা ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তো এখন আসি যে কখন সেকেন্ডারি ইন্টেনশন হিলিং হবে, অর্থাৎ কখনো কখনো যদি উনটা অনেক বড় গ্যাপ থাকে, যেমন আমরা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো উন হয় বা এই যে সিভিয়ার বার্ন, আমরা প্রায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বার্ন এক্সপ্লোশন বা কেমিক্যাল এক্সপ্লোশনের কারণে বার্ন অনেক পেশেন্ট দেখে থাকি, তো যেসব বার্ন সার্ভাইভার পেশেন্ট আছে অথবা অ্যাসিড সার্ভাইভার থাকে, হ্যাঁ, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সার্ভাইভার থাকে, তো তাদের ক্ষেত্রে উনগুলো থাকে কি ইনফার্ক্টেড থাকে, অনেক সময় ইনফ্ল্যামড উন থাকে উন, তারপরে উনের মধ্যে আলসার তৈরি হয়, উনের মধ্যে অনেক ফরেন বডি থাকে, ইনফেক্টেড থাকে, তো তখন সেসব ক্ষেত্রে সাধারণত সেকেন্ডারি ইন্টেনশন হিলিং হবে। তো সেকেন্ডারি ইন্টেনশন হিলিং এও কিন্তু একই পদ্ধতি, যে প্রথমে অ্যাকুট ইনফ্ল্যামেশন হবে, অর্থাৎ এখানে ইনফ্ল্যামেটরি সেল অনেক বেশি পরিমাণে আসবে, তারপরে কি হবে নিউ ভাস্কুলারাইজেশন হবে, এখানে ব্লাড ভেসেল বেশি পরিমাণে তৈরি হবে, গ্রানুলেশন টিস্যু, এখানে প্রাইমারি ইন্টেনশন হিলিং এর চেয়ে বেশি গ্রানুলেশন টিস্যু তৈরি হবে, তারপরে এখানে এখানে প্রচুর পরিমাণে কোলাজেন তৈরি হবে, কোলাজেন ফাইবার সিনথেসিসটা বেশি হবে। তো এখানে যেটুকু যেটুকু পার্থক্য সেটা হচ্ছে যে এখানে গ্যাপটা বেশি হওয়ার কারণে এখানে যে কোলাজেন ফাইবারটাই এখানে গ্যাপটা ফিল আপ করে দিবে, এটা পুরোপুরি রিজেনারেশন হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্জ একটা ব্লাড ক্লট বা স্ক্যাব ফর্মেশন হয়েছে, গ্রানুলেশন টিস্যু পরিমাণটা প্রাইমারি ইন্টেনশন হিলিং এর চেয়ে বেশি এবং এখানে কোলাজেন ফাইবার সিনথেসিস এর পরিমাণটাও প্রাইমারি ইন্টেনশন হিলিং এর চাইতে অনেক বেশি পরিমাণ, আর এখানে উনটা কিন্তু পুরোপুরি নর্মাল সাইজের হচ্ছে না, এখানে উনটা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, যেটা আমরা বার্ন পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখে থাকি।
এখানে আমরা প্রাইমারি ইন্টেনশন হিলিং এবং সেকেন্ডারি ইন্টেনশন হিলিং এর পার্থক্যটা খুব স্পষ্ট করে বুঝতে পারছি যে এখানে স্ক্যাবটা ছোট বা ক্লটটা ছোট, ইনসিশনটা ছোট, এখানে বড় একটা উন্ড হয়েছে, লার্জ স্ক্যাব বা ক্লটটা বেশি বড় পরিমাণে থাকে, এখানে মিনিমাম গ্রানুলেশন টিস্যু, এখানে ম্যাক্সিমাম গ্রানুলেশন টিস্যু এবং ইনফ্লামেশন হচ্ছে, এখানে কমপ্লিট রিপ্লেসমেন্ট অফ টিস্যু হচ্ছে আর এখানে উন্ডটা কন্ট্রাক্টেড হচ্ছে। তো এখানে আমরা স্কিনের একটা নন হিলিং আলসার কিভাবে হিলিং হচ্ছে তার হিস্টোলজিক্যাল কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি তার এপিথেলিয়াল টিস্যুটা ডিসকন্টিনিউটি, আর এপিথেলিয়াল টিস্যু ডিসকন্টিনিউশন যেটা নেক্রোস্ট স্লাফ আউট যে এপিথেলিয়াল টিস্যু সেটাকে আমরা বলি আলসার। তো এখানে প্রথমে আলসার বেজে গ্রানুলেশন টিস্যু তৈরি হচ্ছে, আমরা আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে গ্রানুলেশন টিস্যু চিনবো, এখানে প্রলিফারেটিভ নিউ ক্যাপিলারিস অর্থাৎ নতুন নতুন ছোট ছোট ব্লাড ভেসেল, তারপরে হচ্ছে ইনফ্ল্যামেটরি সেল এবং লুজ কানেক্টিভ টিস্যু, এই সবগুলো মিলে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রানুলেশন টিস্যু তৈরি হয়েছে এবং কিছুদিন পরে অর্থাৎ প্রায় এক মাস পরে এই গ্রানুলেশন টিস্যু গুলোতে এখানে ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেসমেন্ট হয়েছে এবং সারফেসের যে আলসারটা ছিল সেটাও হিল হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যেহেতু স্কিন টিস্যু এটা একটা প্রলিফারেটিং টিস্যু এবং কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, সো এখানে কমপ্লিট রিজেনারেশন হওয়া সম্ভব হয়েছে। আচ্ছা, এখন আসি, আমরা যখন একটা উন্ড হিলিং হয় তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, একটা আনউন্ডেড নর্মাল স্কিনের মতো কি তার স্ট্রেংথটা থাকবে? তো এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে বলা হচ্ছে যে উন্ড স্ট্রেংথ রিচেস অ্যাবাউট 70-80% অফ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ আনউন্ডেড স্কিন বাই 3 মান্থ। অর্থাৎ নর্মালি আমাদের একটা স্কিনে যে টেনসাইল স্ট্রেংথটা থাকে, যে যখন এখানে ইঞ্জুরি হয় বিশেষ করে আমরা যদি সার্জিক্যাল ইনসিশনের একটা উদাহরণ দিই, যে 3 মাস পরে আমরা 70-80% পর্যন্ত এর টেনসাইল স্ট্রেংথ পাবো, অর্থাৎ আমরা বলতে পারি যে 100% কখনোই টেনসাইল স্ট্রেংথটা আমরা পাবো না। তো এখানে একটা বলা হচ্ছে যে সার্জিক্যাল উন্ড যেটা আছে, সুচার উন্ড যেটাকে আমরা সেলাই দেই সার্জিক্যাল উন্ড গুলোতে, তো সেখানে যখন যে কদিন সেলাই থাকে ততদিন পর্যন্ত এর 70% উন্ড স্ট্রেংথ থাকে। তো যখন আমরা সুচার ম্যাটেরিয়ালটা রিমুভ করি তখন সেটা উইক হয়ে যায়, 10% টেনসাইল স্ট্রেংথে নেমে যায়, 4 সপ্তাহ পরে এটা আবার বাড়তে থাকে, 3 মাস পরে হাইয়েস্ট টেনসাইল স্ট্রেংথ 70-80% হতে পারে। তো এখন আসি যে আমরা স্কিনে উন্ড হিলিং এই জিনিসটা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, এখন আসি যে ফাইব্রোসিস বা ইন্টারনাল বা প্যারেনকাইমাল অর্গানে কিভাবে উন্ড হিলিং বা ফাইব্রোসিস হচ্ছে। তো সেখানে কি হয় যে আমরা জানি এখানে হেপাটোসাইট বা লিভার টিস্যুর কথা এখানে একটা ছবি দেখানো হচ্ছে, যে প্যারেনকাইমাতে যে এপিথেলিয়াল সেলগুলো থাকে এদেরও এখানে ইঞ্জুরি হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, ইসকেমিয়ার কারণে বা কোনো ফরেন বডির কারণে হতে পারে। তো যখন এই যে ইঞ্জুর হয় তখন অল্প ইঞ্জুরি হলে কি হয় যে প্রলিফারেটিভ সেলগুলো আবার রিজেনারেশন হয় বা তারা প্রলিফারেটিং প্রলিফারেশন হয়ে বা টিস্যু স্টেম সেল ম্যাচুরেশন হয়ে তারা আবার কমপ্লিট আগের অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু যদি ইঞ্জুরিটা বেশি হয়, অনেক বেশি টিস্যু ইঞ্জুরি হয়, তখন সেখানে ইনফ্ল্যামেশন হবে এবং ইনফ্ল্যামেটরি সেলগুলো কিছু সাইটোকাইন রিলিজ করবে, এই সাইটোকাইন গুলো তখন ফাইব্রোসিস করবে বা ফাইব্রোব্লাস্টকে ইনভাইট করবে, ফাইব্রোব্লাস্ট এসে তখন এই ইঞ্জুরড এরিয়াতে ফাইব্রোসিস করে গ্যাপটা ফিল আপ করবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে প্যারেনকাইমাল অর্গানে কিভাবে ফাইব্রোসিস হয়, বিশেষ করে আমরা যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পরে অথবা হেপাটোসাইটে যদি ভাইরাল হেপাটাইটিস এর পরে আমরা এই ফাইব্রোসিসটা দেখতে পাই। আচ্ছা, এখন আসি যে এই যে উনটা টিস্যু রিপেয়ার হলো বা রিজেনারেশন হলো, তো এটা সবসময় যেটা নর্মাল ভাবে হয়ে থাকে তা কিন্তু নয়, অনেক সময় এটা অ্যাবারেন্টও হতে পারে, অনেক সময় এর ভিতরে কিছু অ্যাবনর্মাল ঘটনাও ঘটতে পারে, তো বা এর ভিতরে কিছু কমপ্লিকেশনও হতে পারে টিস্যু রিপেয়ারে। তো এই টিস্যু রিপেয়ারে কমপ্লিকেশনকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কার ফরমেশন ডিফিশিয়েন্ট হতে পারে, যেমন আমরা যে ফাইব্রাস টিস্যুতে স্কার ফরমেশন হচ্ছে সেটা কম হতে পারে, অথবা এক্সেসিভ ফরমেশন অফ ফাইব্রোসিস টিস্যু হতে পারে, অথবা কন্ট্রাকচার তৈরি হতে পারে। তাহলে 3টা গ্রুপ কি কি, যে ডিফিশিয়েন্ট স্কার ফরমেশন অথবা এক্সেসিভ স্কার ফরমেশন অথবা কন্ট্রাকচার ফরমেশন, তাহলে আমরা একটু একটু করে এগুলো জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে যে গ্রানুলেশন টিস্যু বা স্কার ফরমেশন যদি ইনঅ্যাডিকোয়েট থাকে, যদি কম হয়, সেক্ষেত্রে 2টা কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে উনডেহিসেন্স এবং আলসারেশন। উনডেহিসেন্স কথাটা আমরা কখন ব্যবহার করি, তো তোমরা যখন সার্জারি ওয়ার্ডে যাবে তখন দেখবে যে যেই পেশেন্ট গুলোর অপারেশন হয়েছে, তো সেই পেশেন্ট গুলো অপারেশনের কয়েকদিন পরে এখানে আমরা একটা সার্জিক্যাল ক্লিন একটা উন্ড দেখতে পাচ্ছি,
যেটাকে সুচার ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল আমার সুচার ম্যাটেরিয়ালটা রিমুভ করা হয়েছে। তো এটাকে একটা সার্জিক্যাল উন্ড। তো অনেক সময় হয় কি যে এই পেশেন্টের যদি অ্যাবডোমিনাল প্রেশার কোনো কারণে বেড়ে যায়, যেমন পেশেন্ট যদি বেশি অতিরিক্ত ভমিটিং থাকে, কফিং থাকে, হ্যাঁ, তখন পেশেন্টের এই সেলাইয়ের উপরে অনেক বেশি প্রেশার পড়ে, অনেক সময় সেলাইটা ফেটে যায়। তো আমরা অনেক সময় ক্লিনিক্যালি এই পেশেন্ট গুলোতে আমরা বলে থাকি বার্স্ট অ্যাবডোমিনাল। তো পরবর্তীতে এটাকে আমরা ড্রেসিং করি এবং সেকেন্ডারি সুচার দেওয়া হয়ে থাকে। তো এটা হচ্ছে কি যে এই অ্যাবডোমিনাল প্রেশার বা কোনো কারণে যখন ডিফিশিয়েন্ট স্কার ফর্মেশন হয় বা উন্ড হিলিংটা ডিলেড হয়, তখন সেক্ষেত্রে উন্ড ডেহিসেস বা উন্ড রাপচার অথবা ব্রাস্ট অ্যাবডোমেন হতে পারে। একটা হতে পারে স্কিনে আলসার হতে পারে, যেমন যদি কোনো পেশেন্টের ডায়াবেটিক বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে বা অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ থাকে, তো সেক্ষেত্রে যখন ঠিকমতো স্কার ফর্মেশন হতে পারছে না বা গ্রানুলেশন টিস্যু তৈরি হতে পারছে না, তো সেক্ষেত্রে অনেকদিন যাবত একটা আলসার তার লেগে থাকতে পারে, সেটাকে আমরা বলছি নন হিলিং আলসার। এখানে আমরা একটা ডায়াবেটিক পেশেন্টের একটা অনেকদিন ধরে চলে চলে আসা একটা নন হিলিং আলসার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ডিফিশিয়েন্ট স্কার ফর্মেশনের একটা ভালো এক্সাম্পল। একটা হচ্ছে যখন স্কার ফর্মেশন বেশি হতে পারে, বেশি বেশি গ্রানুলেশন টিস্যু তৈরি হয় অথবা বেশি বেশি কোলাজেন ফাইবার তৈরি হয়, তো তখন সেখানে যখন এক্সেসিভ কোলাজেন তৈরি হয় কোনো একটা টিস্যুতে, তখন সেটাকে আমরা বলি হাইপারট্রফিক স্কার। আর যখন এই হাইপারট্রফিক স্কারটা বা কোলাজেন টিস্যুগুলো উন মার্জিনকে মার্জিনটাকে বাউন্ডারিটাকে বের হয়ে বাউন্ডারি থেকে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি কিলয়েড। এখানে আমরা একটা ইনসিশন মার্কস এর এখানে কোলাজেন ডিপোজিশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি হাইপারট্রফিক স্কার। আর যখন এই হাইপারট্রফিক স্কার বা কোলাজেন টিস্যু সিনথেসিসটা এত বেশি বেশি হতে হতে উন্ডের বাউন্ডারিটা ক্রস করবে এবং সেটা রিগ্রেস করবে না, তখন সেটাকে আমরা বলছি কিলয়েড। এখানে আমরা উন বাউন্ডারির বাইরে এক্সেসিভ কোলাজেন ডিপোজিশন আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কিলয়েড। মাইক্রোস্কোপে আমরা এখানে হিউজ পরিমাণে কোলাজেন টিস্যু বা কোলাজেন বান্ডেল এগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিলয়েড টিস্যুতে। আর আরেকটা হচ্ছে কি যে এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু বা এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু তৈরি হয়। তো গ্রানুলেশন টিস্যু যখন তৈরি হয় আমরা দেখেছি যে স্কিন উন্ডে যে তার সারফেসে এপিথেলিয়ামটা আবার আগের মতো হয়ে যায়। তো গ্রানুলেশন টিস্যু যখন বেশি হয় তখন এর উপরে আর সারফেস এপিথেলিয়ামটা আর তৈরি হতে পারে না, এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু যখন তৈরি হয় তখন সেখানে দেখা যায় কি যে মাংসের মতো কিছু টিস্যু তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি যে প্রাউড প্রাউড ফ্লেশ হিসেবে অনেক সময় বলা হয়। তো অনেক সময় এই গ্রানুলেশন টিস্যুটা এত বেশি পরিমাণে তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি যে ডেসময়েড বা ফাইব্রোমেটোসিস। তো এখানে আমরা এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু তৈরি হয়ে একটা ফাইব্রোমেটোসিস একটা কেস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো সাধারণত এক ধরনের টিউমার তৈরি করে, এই টিউমার গুলো বিনাইন এবং ম্যালিগনেট, এর মাঝামাঝি বর্ডারলাইন ক্যাটাগরিতে অবস্থান করে। তো এগুলো হচ্ছে আর কিছুই না, এগুলো হচ্ছে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু এবং তার কম্পোনেন্টস গুলো, যেমন ফাইব্রোব্লাস্ট, তারপরে ব্লাড ভেসেলস, তারপরে ইনফ্ল্যামেটরি সেলস এবং স্ট্রোমাল স্পিন্ডল সেলস। আরেকটা উন্ড হিলিং এর বা রিপেয়ার এর আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে কন্ট্রাকশন। তো সাধারণত আমরা বার্ন ইঞ্জুরিতে এই উন্ড কন্ট্রাকশন দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি বার্ন ইঞ্জুরি হয়ে মানে উন্ডটা কন্ট্রাক্টেড হয়েছে, যেটা আমরা হিলিং বাই সেকেন্ড ইন্টেনশনে আমরা দেখতে পেয়েছি যে এক্সেসিভ কোলাজেন ডিপোজিশন হয়েছে এবং সার্ফেসটাকে তারা নিচের দিকে, এই কোলাজেনটা সার্ফেস এপিথেলিয়ামকে তারা নিচের দিকে টেনে নিয়ে এসে এই কন্ট্রাকশনটা বা কন্ট্রাকচারটা তৈরি হয়েছে। সাধারণত অনেক বেশি বার্ন হলে বা অ্যাসিড বার্ন হলে তখন আমরা এ ধরনের উন্ড কন্ট্রাকচারটা দেখতে পাই, সাধারণত হাতে, পাম, সোল বা এসব এরিয়াতে আমরা এই কন্ট্রাকচার দেখতে পাই। তো স্টুডেন্টস, আশা করি এই টিস্যু রিপেয়ার আসলে এটা অনেক বেশি জটিল একটা মেকানিজম বা অনেক বেশি ব্যাখ্যা আলোচনা দাবি রাখে। তো আমি অনেক অল্প কথায় তোমাদেরকে এই টিস্যু রিপেয়ার এই জিনিসটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আর এটা আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের সার্জারির বেসিকই হচ্ছে যে উন হিলিং বা রিপেয়ার। কারণ আমরা যদি এই রিপেয়ার বা উন হিলিং এই জিনিসটার ধারণা না থাকতো তাহলে হয়তো বা কোনো সার্জারি আমরা করতামই না, হ্যাঁ, তাহলে। এবং আমাদের সার্ভাইভ বা প্রতিনিয়ত আমরা যে বিভিন্ন রকমের ইঞ্জুরি দ্বারা, স্কিন উন্ড বা বিভিন্ন ইনফেকশন দ্বারা প্যানক্রিয়াস অর্গানে যে ইঞ্জুরি গুলো হচ্ছে সেগুলো কিভাবে রিপেয়ার হচ্ছে সেটা জানার মাধ্যমে আমরা যে অর্গানটা নর্মালি কিভাবে ফাংশন হচ্ছে সেটাও আমরা আমাদের জানা প্রয়োজন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি হিমোডাইনামিক ডিজঅর্ডার এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সকলে অ্যাটেন্ড করবে। এই আশায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।